স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। কয়েকটি স্থানে সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপে 835টি ইউনিয়ন পরিষদে ভোট। নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে তিনজন, কুমিল্লায় দুইজন এবং চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে মোট সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। 835টি ইউনিয়ন পরিষদের মধ্যে 20টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 3,310 জন, সংরক্ষিত নারী সদস্য পদে 9,161 জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 28,747 জন। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, আহত অন্তত 20 জন। বৃহস্পতিবার ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা কিছুক্ষণ পরে শুনি গিয়েছি, যাওয়ার পরে আমি বাড়িতে উদ্ধার করি, আর বাকি দুজন ভোর রাতেই তারা তাদেরকে সদর হসপিটালে এবং জেলা হসপিটালে ট্রান্সফার করেছে, এটা পরে আমরা নিশ্চিত হই। তো এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন ব্যক্তি মারা গিয়েছে, যার ভিতরে একজন হচ্ছে আশরাফের সমর্থক আর 2 জন হচ্ছে জাকিরের সমর্থক। 3 জন ব্যক্তি মারা গিয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত, ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। কুমিল্লার মেঘনা উপজেলার আমিরাবাদে দুই গ্রুপের সংঘর্ষে শাওন মিয়া নামে এক যুবক নিহত হয়, আহত হয় আরও 5 জন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত হওয়ায় চালিভাঙা ইউনিয়নের রামপ্রসাদের চর কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের 8 নম্বর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শফি নামে একজন মারা গেছে। এদিকে কক্সবাজার সদরের স্কুলের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এই ঘটনায় স্থগিত করা হয় ওই কেন্দ্রের ভোট গ্রহণ। শেরপুরে ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় 7টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। আফসারউদ্দিন, দীপ্ত, বার্তাকক্ষ। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে সবসময়ই একটু মারামারি হয়ে থাকে, তবে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের অন্তর্ভুক্ত 3 ব্যাংকের 2 পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এছাড়াও গত শনিবার অনুষ্ঠিত 5 ব্যাংকের পরীক্ষার বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের মামলার রায়। আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঢাকার 7 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন নাহার আজ এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এমন রায় দিয়ে আদালত পর্যবেক্ষণে বলেছে, ধর্ষণের 72 ঘন্টা পেরিয়ে গেলে পুলিশ যেন মামলা না নেয়। 2017 সালের 28 মার্চ রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণের অভিযোগে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। বগুড়ায় চাহিদা অনুযায়ী বকশিস না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে এক রোগীকে হত্যার ঘটনায় ওয়ার্ড বয় আসাদুজ্জামান ওরফে ধলুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বগুড়ার জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের মাস্ক খুলে নিয়ে বিকাশচন্দ্র কর্মকার নামে এক কিশোরকে হত্যার অভিযোগ ধলুর বিরুদ্ধে। তাকে ঢাকার আবদুল্লাপুর থেকে গ্রেফতার পর বৃহস্পতিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে হাসপাতালের ওই ঘটনার বিবরণ তুলে ধরে র্যাব।
দেশে করোনায় আজ একজনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 237 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 19,544টি। রোগী শনাক্তের শতকরা হার 1.21%। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 15,71,906 জনের, মারা গেছেন 27,907 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 231 জন। চীনের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় 116 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড হয়েছে। ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 5,600 জনের বেশি মানুষ। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড়ে 51 সেন্টিমিটার তুষারপাত হয়েছে। 1905 সালের পর এটাই চীনের সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড। রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে 14 ডিগ্রি কমে গেছে। ইনার মঙ্গোলিয়া উত্তর পূর্ব চীন জুড়ে 27টি এলাকায় তুষার ঝড়ের জন্য সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/dipto news এই ঠিকানায়।